সন্তানের নেতৃত্ব গ্রহণ করে, সন্তানকে জিজ্ঞেস করে বাবা আমি একটু এখানে যাব কি না, ঠিক উল্টাটা আর কি। একটা সময় সন্তান বাবাকে জিজ্ঞেস করতো, আর এখন বাবা সন্তানকে বলে যে বাবা আমি একটু 2 দিনের জন্য গ্রামে যেতে চাই, বা আমি একটু তোমার বোনের বাড়িতে যেতে চাই। ঠিক আমি মনে করি ছাত্ররা যে নেতৃত্বটা গ্রহণ করছে এখন তাদের জন্য চ্যালেঞ্জ, সে আসলেই বাবার অভিভাবকত্ব সে নিতে পারবে কি না। তো এই যে তারা এখন রাজনৈতিক প্ল্যাটফর্ম করছে বা নাগরিক প্ল্যাটফর্ম করছে, এটার মধ্যে দিয়ে কিন্তু তাদের চূড়ান্ত পরীক্ষাটা শুরু হয়েছে। এখন তারা এখন বুঝবে যে তারা যে রাজনৈতিক দলকে বা তারা যে সরকারকে সমালোচনা করেছে, তারা যে প্রত্যাশাটা চেয়েছে সেটা কতটুকু কঠিন। আমরা বলি না যে প্রথম সন্তান হলেই আমি বুঝি বাবার গুরুত্বটা বুঝি, তাই না? তো একটা একটা মানুষ যখন বাবা হয় তখন সে তার বাবা মায়ের প্রতি কিন্তু দরদটা বেড়ে যায়। তো এখন এই যে ছাত্ররা আস্তে আস্তে, প্রথমে ছিল তারা নিজেদের দাবিতে, ওই যে বলছে যে তারা নিজে চেয়েছে চাকরি, এখন সেই হয়ে গেছে চাকরিদাতা। মানে এত ম্যাসিভ একটা চেঞ্জ, সে চেয়েছে কোটাবিহীন, এখন সে মানে মানে ধরেন ওই যে বলছে যে নাহিদ এবং আসিফ যে আজকে উপদেষ্টা হলো, তারাও তো কিন্তু একটা কোটাই হয়েছে, যে তারা ছাত্রদের কোটা, ছাত্রদের পক্ষ থেকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে তারা এখানে এসেছে। তো এখন কথা হচ্ছে এই যে ট্রান্সফরমেশন, এই যে তাদের দাবির পক্ষ থেকে, আপনি দেখেন কালকে আপনি রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করেছেন, আজকে আপনাকে রাস্তা ছুটানোর দায়িত্ব আপনাকে নিতে হচ্ছে, কালকে আপনার পুলিশের সাথে সংঘর্ষে আপনি জড়িত হয়েছেন, ডিউটি পুলিশ আপনাকে মেরেছে, আপনি মনে করেছেন এই মারের প্রতিবাদ করাটা আমার জন্য যৌক্তিক বৈধ, এটা আমার অধিকার, আজকে আপনাকে সেই পুলিশকে হাতে পায়ে ধরে বলতে হচ্ছে যে তুমি আসো ডিউটি করো থানায় বসো। সব রাজনৈতিক দলগুলো ছাত্ররা গিয়ে গিয়ে কিন্তু পুলিশকে বলছে ভাই আপনারা অফিস করেন, আপনাদের নিরাপত্তার ব্যাপারটা আমরা দেখছি, ইত্যাদি ইত্যাদি বিষয়। তো সেজন্য এভাবেই আমি মনে করি যে সমাজের দায়িত্বের জায়গাটা একটা অধিকারের প্রশ্ন থেকে গিয়ে তখন চূড়ান্ত দায়িত্ব।